বৃষ্টিপাত কম আর নদনদীর পানি কমতে থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে নদী ভাঙন। তবে এখনও জেলার চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু ও সদর উপজেলার 1,00,000 মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। এদিকে পানি কমতে থাকায় জেলার মাতামুহুরি ও বাঘখালি নদীর ভাঙন শুরু হয়েছে। মাতামুহুরি নদী বেশ কয়েকটি পয়েন্টে গতকাল ভাঙনে শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপরদিকে বাঘখালি নদীর গর্জনিয়া, রাজারকুল, ঝিলংজা পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় 300 মেট্রিক টন চাল, 2,000 প্যাকেট শুকনো খাবার ও 15,00,000 টাকা প্রদান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।